প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো প্রিয় বন্ধু, আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এলাম সে ভিডিওটি হচ্ছে একদিনে প্রেমিক বা প্রেমিকাকে বশীকরণ, একদিনে প্রেমিক বা প্রেমিকাকে বশীকরণ। তো প্রিয় বন্ধু, শুনতেই পাচ্ছেন কি বলছি। তো প্রিয় বন্ধু, আপনারা এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তবেই বুঝতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন। আমি গ্যারান্টি সহ বলছি প্রিয় বন্ধু, আপনি ব্যর্থ হবেন না, সফলই হবেন। তো প্রিয় বন্ধু, আজকে আপনাদেরকে আমি যে বশীকরণ সম্পর্কে বলছি সেটি হচ্ছে কাপড় দিয়ে বশীকরণ। এই তো দেখতে পাচ্ছেন বন্ধু, আমার হাতে একটি কাপড় রয়েছে, কাপড়ের টুকরো রয়েছে। তো প্রিয় বন্ধু, এরকম কাপড়ের টুকরো আপনি আপনার কাছে সংগ্রহ করবেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হোক, ঠিক আছে, আপনি যাকে কাছে পেতে চান, তো আপনি তার এক টুকরো কাপড় যেভাবেই পারেন সংগ্রহ করবেন, হয়তো বা আপনার কোনো বন্ধুকে দিয়ে, হয়তো বা নিজে, যেভাবেই পারেন রিস্ক নিয়েও সংগ্রহ করতে হবে আপনাকে সেই কাপড় টুকরো, যদি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান তবে। তো প্রিয় বন্ধু, আপনি কাপড় টুকরো সংগ্রহ করে বাসায় আনার পরে ফ্রেশ হয়ে আপনি সুন্দর করে স্নান করবেন, পবিত্র হওয়ার পরে আপনি একটি সলতে বানাবেন। বুঝতেই তো পারছেন সলতে কি, প্রদীপ, হিন্দু ধর্মে যে প্রদীপ জ্বালানো হয় কোনো ধর্মাচারের সময়, সেই প্রদীপ, সেই তার তিনটি প্রদীপ আপনি বাজার থেকে কিনে এনে তার তিনটি প্রদীপ আপনি আপনার সম্মুখে জ্বালাবেন। আর প্রিয় বন্ধু, আপনি যেখানে বসবেন তার চারপাশে আপনি গোলাপ জল ছিটিয়ে পবিত্র করে নেবেন। কি বলছি, গোলাপ জল ছিটিয়ে আপনি চারপাশে পবিত্র করে নেবেন। তো প্রিয় বন্ধু, আপনি সেই তিনটি প্রদীপ তারপরে জ্বালাবেন। জ্বালানোর পর আপনি 121 বার আপনি একটি মন্ত্র জপ করবেন। মন্ত্রটি কি বন্ধু, শুনুন, মন্ত্রটি হচ্ছে ওম ক্লিং ক্লিং চামুণ্ডায় নমো। কি বলছি, ওম ক্লিং ক্লিং চামুণ্ডায় নমো, এই মন্ত্রটি আপনি 121 বার জপ করবেন। তো বন্ধু, একটি কথা অবশ্যই মনে রাখবেন যে আপনি মন্ত্রটি জপ করার সময় ওই যে কাপড় টুকরো এনেছিলেন, ওই কাপড় টুকরো আপনি প্রথম দুটি প্রদীপে একটু একটু করে, এই কাপড় টুকরো একটু একটু করে ছোঁয়াবেন প্রথমে আগুনের উপর, তারপরে লাস্টের যে প্রদীপটা থাকবে, তৃতীয় প্রদীপটা, সেই তৃতীয় প্রদীপটার উপর আপনি কাপড় টুকরো রেখে দিবেন। তো জ্বলতেই থাকবে কাপড় টুকরো, জ্বলা অবস্থায় আপনি মন্ত্রটি পাঠ করবেন। আর মন্ত্রটি পাঠ করার সময় আপনি মনে মনে আপনার ভালোবাসার মানুষের নাম স্মরণ করবেন অবশ্যই, আর তখনই আপনার ভালোবাসার মানুষের মধ্যে আগুন জ্বলতে থাকবে দাউ দাউ করে, ঠিক যেভাবে কাপড়টি পড়ছে সেভাবে, আর তখনই সে আপনার জন্য আকৃষ্ট হবে, আপনার কাছে আসার জন্য ছটফট করবে। তো প্রিয় বন্ধু, আজকে বলছি যে যে কথাগুলো আপনাকে বললাম আশা করি মনোযোগ সহকারে শুনেছেন, আপনি এই কাজটি সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন না। তিন দিনের মাথায় আপনি ফল লাভ করার দরকার নেই, তিন দিনের মাথায় আপনি একদিনে ফল লাভ করতে পারবেন, ঠিক আছে, আপনার কোনো সময় নাই, একদিন, শুধু একদিনেই ফল লাভ করতে পারবেন। তো প্রিয় বন্ধু, আরেকটি কথা, তো আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, যে ধর্মগ্রন্থের সে তার ধর্মের ওপর বিশ্বাস রাখবেন, বিশ্বাসই কিন্তু মানুষের সব কিছু। তো প্রিয় বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলছি যে কথাগুলো আশা করি সবাই মনোযোগ সহকারে শুনেছেন, তো সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা কাজটি করেন, তো 100% গ্যারান্টি যে আপনারা সফল হতে বাধ্য। তো প্রিয় বন্ধু, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ঘন্টা আইকনটিতে ক্লিক করবেন, আর যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট বক্সে বাজে কিছু লিখবেন না, না জেনে, প্রমাণ না পেয়ে কমেন্ট বক্সে বাজে কিছু লিখবেন না। আশা করি সকলে ভালো থাকবেন।